সালাম সরকার, কি ব্যাপার? আমি এতদিন পরে আসলাম, আপনি আমার সালামও নিন না, রাগ করেছেন নাকি? আমি তোর মুখ দেখতে চাই না। কেন সর্দার, আমি আপনার ছেলে, আপনার রক্ত না। তুই যদি আমার রক্ত তাহলে বিলাতের বুকে বসে তুই আমার সুনাম ধুলোয় মিশিয়ে দিতি না। আজ পর্যন্ত কারো সাহস হয়নি খানদানের বাইরে শাদি করে। তুই এক ফিরিঙ্গি মেয়েকে শাদি করেছিস, আর এও ভুলে গেছিস মানে শত্রু বহুত, কিন্তু বাবা সর্দার একলাই। একটা সত্যি কথা বলবো বাবা, আমি যে এতদিন এখানে আসি তার একটা কারণ ছিল। আমি মানুষের সঙ্গে শত্রুতা পছন্দ করি না। আরে কাপুরুষ, এই দুশ্মনী তো আমার খানদানের বাহাদুরির নিশানা। বড়ই আনন্দের কথা, বড়ই সুন্দর নিশানা। আপনার এই শত্রুতার জন্য আপনি আপনার তিন ছেলেকে হারিয়েছেন, তাদের লাশ আপনি আপনার নিজের কাঁধে তুলে নিয়েছেন, বাকি বেঁচে আছেন আপনি আর আমি। হ্যাঁ, আমিও মরে যাব, কিন্তু এই দুশ্মনী কায়েম থাকবে। বাবা সর্দার, বাবা সর্দার, গজব হয়ে গেছে, দুশ্মনদের খবর হয়ে গেছে, ছোট হুজুর বিলাত থেকে ফিরে এসেছে, বুড়িয়া হয়ে আমাদের আক্রমণ করতে আসছে। তুমি আজ আমার কারণে তোমার জীবন কেন কোরবানি করলে? মালিক, আপনি আমার মালিক, আমি আপনার নিমুখে এতদিন গোলাম বেঁচে থাকতে গুলি মালিককে স্পর্শ করবে এটা কি করে হতে পারে? এই গুলি তো আমি আঙ্গুলের তুড়ি দিয়ে উড়িয়ে দেব। বাবা জেনে রাখ, যেরকম আমি আমার মালিকের জন্য জীবন কোরবানি দিলাম, তুইও তোর মালিকের প্রয়োজনে এইরকম জীবন কোরবানি করবি। উনি মালিক হয় বাবা, উনি মালিক হয়, মালিক মালিক। তুমি কি করলে, কি করলে তুমি? বাবা বেটা, আমার বিশ্বাস আমার মান সম্মানকে অনেক উঁচুতে।
বন্টার আগে তো মিষ্টি বন্টার আগে তো তারে মানাব সোহাগে জড়াব মিষ্টি বন্টার আগে তো তারে মানাব সোহাগে জড়াব সাথে কতই তার ডলি উঠাবো আগে লাল শাড়ি পরিয়ে সাজাবো সবাই যেন ওকে দেখতেই থাকে সবাই যেন ওকে দেখতেই থাকে মিষ্টি দুলহন যে লাখে একটাই আমার বোনটা যে লাখে একটাই ও আমার বোনটা যে লাখে একটাই ও আমার ভাইয়া যে লাখে বলে ফুলেরা বলে তারারা বলে বলে চাঁদুজি বলে তারারা বলে বলে চাঁদ বলে সবার একই কথা সবার একই কথা আমার বোনটা যে লাগে একটাই ও আমার বোনটা যে লাগে একটাই আমার বোনটা যে লাগে একটাই ও আমার ভাইয়া যে লাগে একটাই ও আমার বোনটা যে লাগে একটাই ডগ ফ্রেন্ড কাবিং খবরের কাগজ নিতে এসে গেছেন হাঁকড়েন হাঁকড়েন হ্যাঁ সোজা বাসায় চলে যাবেন এবং পথে ঘাটে যদি কোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় কথা বলবেন না আপামনিকে আর আমার খালাম্মাকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিবেন এখন আপনি যান খোদা হাফেজ মাম্মি 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 ওহ চিচো ইউ আর সো লেট এত দেরিতে প্রিপেয়ার এনেছো কেন গো মাম্মি আই এম গেটিং লেট আই এম গেটিং লেট মাম্মি ওহ কি মাম্মি ভাইয়া বলেছিল আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবে কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখো না এই যে মাম্মির মেয়ে এত চাপাচ্ছিস কেন ঘড়ি দেখ আমি ড্রাইভার ঠিক সময় তোকে কলেজে পৌঁছে দেবো চল আবে কি রাজ ড্রাইভিং করবি না কিন্তু ও মাম্মি ঘাবড়াচ্ছ কেন পাঁচ বছর হয়ে গেছে ট্যাক্সি ড্রাইভারি করছি ওই স্টিয়ারিং আমার আঙুলে ইশারায় চলে বাই ঠিক আছে ঘড়ি দেখে নে ঠিক সময় মতো পৌঁছে দিয়েছি ট্যাক্সি ড্রাইভার বুঝলি হ্যাঁ কত দিতে হবে আমার দেবো কত পুরো পাঁচ পাউন্ড হ্যাঁ নাও দে বাই 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 না আমি তোমাকে কিচ্ছু দেবো না পাঁচ বছর আমি যা কামিয়েছি তার অর্ধেক তুমি নিয়েছো অম্যান তুমি শুধু একাই দাও না তোমার মতো এখানে যতগুলো বেআইনি লোক কাজ করছে সবাই দিয়ে থাকে তোমরা এখানে যে ছোট কাজ করছো অড জবস ঠুক চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছ তোমরা এখানে তাই আমি মরণ দূত হয়ে তোদের কাছ থেকে ট্যাক্স উসুল করি আমি তো জানিয়ে দিয়েছি আমি তোমাকে কিছুই দেবো দেবো না কিছুই দেবে না 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 তাহলে শোন প্রথমে আমি তোর চেহারার ডিজাইনটা বদলাবো তারপর এমনি করে প্যাক করে পুলিশ স্টেশনে পাঠাবো পুলিশওয়ালারা তোকে হাত করি লাগিয়ে দেবে তারপর তোর পাসপোর্টের ছাপ্পর মেরে তোকে বিদেশে পাঠিয়ে দেবে আমি সব কিছু মানতে রাজি আছি কিন্তু আমি আছি যাচ্ছি খাদাস উল্টে পড়ে গেলাম কোন গাধার বাচ্চা তোমাকে বলেছিল যে পায়ের নিচে চাকা বেঁধে নাও হ্যাঁ যাক বেশি ব্যথা পাওনি তো না তেমন কিছু লাগেনি তবে হাতটা ভেঙে গেছে একেবারে শুধু হাতই ভেঙেছে আল্লাহর হাজার শুকর যে বেশি কিছু হয়নি যাক এখন কয়েকদিন বিশ্রাম নাও সব ঠিক হয়ে যাবে একটা প্রবলেম হয়ে গেল বাংলাদেশে আমার একটা ছোট বোন আছে হ্যাঁ তো তার কি হয়েছে ও আজকে বাংলাদেশ থেকে লন্ডনে আসছে লন্ডনে আসছে হ্যাঁ আজকে আচ্ছা এ কিছুক্ষণের মধ্যে আসবে
কি জুলিয়া? হ্যাঁ আজ তোমার বোন আসছে? হ্যাঁ তুমি কখন? আর দু ঘন্টা পরে এসে ল্যান্ড করতে যাচ্ছে। তুমি এখানে বসে আছো কেন? আমার হাত দিয়ে কি করে যাই? আরে মিয়া তুমি কি হাত দিয়ে চলো নাকি? হাত দিয়ে মার দে, যে মেয়েকে বেশি গাইয়া মনে হবে ধরে নেবে সে আমার বোন। আমার দিকে ঘুরে ঘুরে তাকান কেন? আপনি লজ্জা শোন নাই? আপনি কি জোর বোন নাকি? আর কি করবি? আমার কোন জোর বোন নাই, আমার হইলো দুই ভাই, এক হলো জেবা এক হলো মেয়াদা। হ্যাঁ ওই জেদা থেকে জো, মানে আমি ওর বন্ধু, আমাকে পাঠিয়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ভাই তাহলে আপনি আগে যান, আপনি চলেন, আমি আসছি পেছনে। রহমত কই আল্লাহ ওই যে ওখানে আমার গাড়ি খালি গাড়ি রাত গরু রাত নাই। চোখে হাত দিয়ে বসে আছেন কেন? লন্ডন তো ঘুরে দেখবার জায়গা। মাইয়া মানুষ কিরকম চুলকাইতে সাইকেল চালায়। আরে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার ফ্যাশন। এইরকম ফ্যাশনের এই দরকার নাই। আসতে চালান না, কালকেই আমি এই জেদার মেয়েদার লইয়া দেশে তামুগা। এখানে থাকুন না। কেন, আপনাদের দেশে মেয়েরা এসব পোশাক পরে না? হ্যাঁ আমার গ্রহণে মাইয়া মানুষ এইরকম কাপড় চোপড় পরলে টেন্দি বাইয়ে দিত। সত্যি? এমন ভাবে কই যাচ্ছ? লন্ডন শহরে তোমার বাড়ি ঘর আর কি? হ্যাঁ আমি লন্ডনেরই লোক, এখানেই আমার জন্ম হয়েছে। আমার মা ইংরেজ আর বাবা বাংলাদেশি ছিল। আসিল কি লহম উনি এসরা? জানি না, সে দেশে গেছে এক যুগ হয়ে গেছে। এই হের কোনো খোঁজ খবর নেন নাই? আমার মা তো সবসময় খোঁজ নিতে চায়, আমি তাকে থামিয়ে রেখেছি। কেন? যে থ্যাংক ইউ ফর অল দিস ওয়াসিফ সিস্টার। অলরাইট জো ভাইয়া, আজ বনছড়া তোমার আর কেউ নেই ওখানে? সিস্টার প্রিয়া, বাবা তো সেই আমার ছোটবেলায় মারা গেছেন। মা আমার সব করে বড় ভাইয়াকে লন্ডন পাঠিয়েছিলেন কিছু রোজগার কামাই করার জন্য, কিন্তু তার কোনো খোঁজই পেলাম না। শেষ পর্যন্ত মা আমাকে তাকে খোঁজার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছে। আমি লন্ডনে এসে কত খুঁজলাম, থপ পেলাম না, পেলাম না। জানি না বড় ভাই আল্লাহ মিয়ার কাছে চলে গেছে কিনা, তাই আমি শেষ পর্যন্ত আমার বোনকে দেখে পাঠিয়েছি। আজই আসছে এখানে, ওই যাকে তোমার ভাই আনতে গেছে এক্ষুনি এলো বলে। ভাইয়া ওরা কাঁদছে কেন? এটা তুই বোঝার চেষ্টা করিস না। আমি তো তোরে লন্ডন শহরের বাস যাইতাম, তুই কি চিন্তা করতে সস্তা? চিন্তা করতেছি, মেয়েদের তেমন আসছিল না, মেয়ে তো বদলিল কেমনি? আমি তো বড় সাত করে হেনা আইসি। আরে এই লন্ডনের পানি যে একবার খায় সে বদলায় গলে যায়। তুমি তো লন্ডনের পানি খাও, তুমি তো বদলাও নাই। আমি আবার ওই সব পাল্টারি খাই না। হ্যাঁ বুঝছ, আমি এইটা খাই। আর খা ল ল ল, খাইতাম না তোমার ভাই। আর লব তোমার ভাইব ল ল ধর। আয় খা, আয় আয়। দেখলি তো মেয়ে দাজাই পানি খায়, সেটা তোর দেয় নেই।
যেটা আমি খাই সেটা ধরে দিছি, সেটা কত মিঠা। আমি মেদারে এই লোন নুন দেশে লইয়া যাবো, না লইয়া এই খালি হাতে দেখেছি। খালি হাত দেখি তোর হাত, এই হাতে মেহেন্দি দিয়া কপালে টিকলি দিয়া তোরে লাল শাড়িতে সাজাইয়া শ্বশুর বাই পাঠামো। অমন পিট পিট করে কি দেখতাস? আরে আমি তোর লেগে সব ব্যবস্থা করে ফেলাইছি, এর সব কিছু পাওয়া যায়, খালি ওই পালকিটা আর ওই গরুর গাড়িটা পাওয়া যায় না। তোর লেগে আমি জামাই রেডি করে ফেলাইছি আর সব রেডি, খালি ওই জামাই বিয়ের লেগে রাজি হয়ে যায়, বইটা সরম পাইছে। মা বলিল কত করে ফেলাইছি, আর কইছে পুরা রাজি থাকলে আমাকে আপত্তি নাই। দেখি দোস্ত বিকি আমার রাজি হয় খিদা। বিকি ভাইয়ার পছন্দের কি আছে জো ভাইয়া? আমার ভাবি তো সেই হবে যাকে আমি পছন্দ করব। সত্যি কথা হচ্ছে আমার তোমার বোনকে খুব পছন্দ। জলদি ওকে ভাবি বানিয়ে নাও, আমার তো কোনো আপত্তি নেই, দেখে মিয়াকে রাজি করানোই যাদেরই। ওনাকে রাজি করানোর ভার আমার উপর থাক। তুমি এক কাজ করো, রেশমকে কিছুটা বদলে দাও। কিছুটা বদলে দেব? আমি কি জাদুকর নাকি ফুক মারবো আর অমনি বদলে যাবে? মডার্ন ড্রেস পরলে ওকে আরো সুন্দর দেখা যাবে, ভাইয়াকে রাজি করাতেও দেখবে খুব সহজ হয়ে গেছে। না বাবা না, মডার্ন ড্রেস আর রেশম ও তো ঘর থেকে বেরোবার আগেই চোখে হাত দিয়ে বসে থাকে, আমি কিছু করতে পারবো না। এখন থেকে যা কিছু করবার সব তোমাকেই করতে হবে, ওকে রাজি করানোর দায়িত্ব তোমার উপর, আমি আজ থেকে কিছু জানি না, তুমি সব জানো। হ্যালো ক্রিস্টা। হ্যালো ভিকি, হাউ আর ইউ? ফাইন। কতদিন পর দেখা হলো, মনে হয় তোমার ভাইয়ের ড্রেস তোমাকে দারুণ ডিস্টার্ব করেছে। ইয়ার ইউ নো আমার ভাই আমার সব কিছু ছিল। ইয়ার ভিকি তুমি কোথায় যাচ্ছ? আমি কফি খেতে যাচ্ছিলাম, উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি উইথ মি? শিওর, ফাইন। আর ভিকি পারহ্যাপস ইউ ডোন্ট নো আমার ভাই কি কি মন করে মার্ডার করা হয়েছে। ইটস এ ট্র্যাজিক স্টোরি, যারা আমার ভাইকে মার্ডার করেছে আমার ভাই তাদের ছবি তুলে ফেলেছিল যখন ওরা অন্য একটা লোককে মার্ডার করছিল। প্রেসওয়ালারা জোর করে সেই ছবি পেপারে ছাপিয়ে দেয়, তাই ওরা ডিফেন্স বলি আমার ভাইকে মার্ডার করে। ইউ নো ইটস ভেরি শকিং ফর মি। এবার আমার লাইফে শুধু একটাই মিশন আছে, আমার ভাইয়ের খুনিদের এক্সপোজ করে দেয়া। কিন্তু টিস্টার এটা ভীষণ রিস্কি কাজ, তুমি একলা কেমন করে বদলা নেবে? ইটস ভেরি রিস্কি। যত রিস্কি হোক না কেন ভিকি আমি এই রিভেঞ্জ অবশ্যই নেব। চোখ থেকে হাত সরিয়ে দেখো তোমার কি সুন্দর লাগছে আয়নায় তাকাও। হ্যাঁ আরে দেখো না, দেখো এই না তাকাও, দেখো যেমন জেগা থেকে তেমন রেশম থেকে ঋষি। একদম বদলে গেছি, মাথা থেকে পা পর্যন্ত একদম মেয়ে হয়ে গেছি, একেবারে ঋষি হয়ে গেছি। মেরি আমি সবকিছু তোমার জিদ মেনে করেছি, তবে একটা কথা কান খুলে শুনে, কিন্তু ওই বাজে কাপড় নিয়ে আমার সামনে কখনো আসবে না। ঠিক আছে আনবো না, কিন্তু আমি তোমাকে যা যা বলেছি তা তোমার খেয়াল আছে তো? ইয়ে তা আছে, কিন্তু আমি ভীষণ লজ্জা করে। আহা এতে লজ্জার কি আছে, ও তো তোমার অপরিচিত কেউ নয়, তোমার সাথে ওর স্বাদের কথা হচ্ছে। বুঝলি যে মেয়ের সাথে আমার বিয়ে হবে সেই মেয়ের এখনো এই দুনিয়াতে জন্মই হয়। ভাইয়া দেখি বলো না, সেই মেয়ে শুধু জন্মায়নি জোয়ানো হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায় সে, কোথায় দেখাবো? এসো অত আস্তে হার কি আছে, কোথায় দেখা? আরে দেখাচ্ছি তো, ওই যে হ্যালো ঋষি, হাউ আর ইউ? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো?
আরে ভাইয়া বলো না ঋষি তো তোমাকে প্রশ্ন করছে আমাকে বলছে আই এম ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ এক্সকিউজ মি ভাইয়া এই ভাইয়া শোনো না বলো না কেমন লাগছে কে আরে ভাইয়া এই তো সেই মেয়ে যার জন্য তোমার যে আমি অস্থির হয়ে আছি কেন ও আমার ভাবি হবে তাই আর আমি যদি বলি ও আমার ভাবি আর দূর যা মানে তোর ভাবি হওয়ার উপযুক্ত নয় তো আরে যা হওয়ার তাতে ঠিকই হয়ে গেছে হ্যাঁ হোয়াট আরে ভাইয়া মেনে নাও না ও নো ও ইয়েস আই সে নো আই সে ইয়েস নো 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 ইয়েস 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 নো ভাইয়া হ্যাঁ ঠিক আছে তুই এদিকটা দেখ আমি ওদিকটা যাচ্ছি
सामान्य केटे गेछे देखछो तो मायर हाथे हाथ दिए गेछिलि ना मायर चोखेर मध्ये हय बल बाबूर्ची भैया अरे भाई किछुई हयनी तो सामान्य तो आंगुल केटे गेछे तमाशा बानिये छेड़ेछे आमि तो भेबेछि बाबूर्ची खराब हये गेछे जो तोमार बोन कोथाय तो ड्रइंग रूमे बसे थाकबे आपनि आमाके वादा करेछिलेन जे ड्याडिके सबरे कांदबेन ना बोल सेटा करेछि देखि किन्तु ए ओष्टुटो बाद माने ना आमि बुझते पारि ना केन तुई आमाके बांग्लादेशे जेते दिस ना ना मामी যদি আমাদের ড্যাডির সাথে মিলতে বাংলাদেশ ওসিবির মাঝে লেখা থাকে তো আমি লসিককে পর্যন্ত মানব না দেখি হ্যাঁ মামি আর যদি মিলন সত্যিরের মাঝে লেখা থাকে তো যে রাস্তা দিয়ে উনি গিয়েছেন ওই রাস্তা দিয়ে ফিরে আসবেন এখানে সর্দার मालिकर जान दिलाम तुई तोर मालिकर जीवन कुरबानी दिबी अच्छा जाओ जाओ हेसे खेले जीवन काटाओ गिये बाबलू जाओ जाओ सर्दार आ क्यों तुम आमार पेछे लेगेछो जाओ ना अन्य कोथाय जाबो गाए फिरे जाए ना बाबलू गाए आर नये कोथाय जाबे लंडन आमार निजेर घरे आमार आपन बाच्चादेर माझे रंगीन रंगीन बाती सुंदर सुंदर मानुष सर्दार आसमान भूत पड़े ना कारा 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 सर्दार सर्दार माथा किछु ढुकते आमार भीषण भय लागछे सर्दार कारा भूत नाकि अरे सब भूत नहीं किछु नय एगुलोके बोले पांक पांक माने एरकम आजकवि धरन लम्बा लम्बा चुले लम्बा लम्बा पा लम्बा लम्बा ठेंगा आमार माथा ढुकते सर्दार आमि एखाने थाकबो देखो एकटु जालाओ आमि मालगुलो निये आसि माल दिये आसछेन ताहले आमि थाकि आच्छा भाई रोग ना कि अपना गादी एकदम बिस्टल लगा उनको क्या गोसल करना नहीं अरे एक दिन और माता चुल कर दे खाम साया खा लेते हैं मिया भाई तू तू मोनी हाथ लाया हो हाथ तेरे साला अरे भाई हमारे हाथ का छारा ना हमें तो अपने आमर को तो दिलाम हाँ अरे इतने अकुब ना की मिया भाई अपने चुल लकी सदा ना कला अरे पान भाई अपने पाई तेरे सुनी मेरी करने अब ते हाई जाको करे अबे साइड आता है अल्लाह बसते आप यार कोई तो सरदार कथा
বলছিলাম কি সর্দার, সর্দার আপনি যাদের জন্য না খেয়ে যে এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন তারা হয়তো এতক্ষণ খেয়ে ঘুমিয়ে পড়েছে। পেটের কথা বলছি না, আমি তো আপনার পেটের কথা বলছি। সর্দার সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আছেন তো দাঁড়িয়েই আছেন। সর্দার সর্দার আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে পাথরের চোখ থেকে পানি বেরিয়ে পড়তো। এই সর্দার সর্দার আমার কথাটা শোনেন, কোনো লাভ হবে না। না মানে সর্দার আমি বলছিলাম কি আপনি তো বাড়িওয়ালার সাথে কথা বলেছেন, সে না সুতরাং এখানে থেকে কি লাভ সর্দার? চলো আমরা চলে যাই। বুঝতে পারছি না বাবলু এখন কোথায় যাই। সমস্ত লন্ডনের ওজনের ভিতরে খবরদার এটা ধরবে না। খবরদার বলছি তুমি এই ব্যাগ নাও, এখানে ব্যাগ নিবে পিছনে যদি পালায় যায় আমার সর্দার বলবে আমি নিয়েছি। খবরদার আমি চললাম, কোন দুনিয়ে এসে পড়েছি, এখানকার মানুষ না পায়জামা। এই বাবা এ বাবা, আরে আপনি উপরে বসবেন তো, কোন খুশিতে নিচে বসে গেছেন আপনি? আরে কি বলছেন ভাই, আরে আমার জায়গা হচ্ছে আমার সর্দারের পায়ের নিচে, আমার দাদার দাদা ইনার দাদার পায়ের নিচে, আমার নানার নানা ইনার নানার পায়ের নিচে, আমার বাবার বাবা ইনার বাবার পায়ের নিচে, আর আমার বংশধর যারা আসবে তারাও ইনার। চলো কোনো এক ভালো হোটেলে। কি সুন্দর তারাবাতির দেশ। আসেন সর্দার আমি জিনিসগুলি নামাই। আরে করছেন কি, ভেঙে ফেলবেন নাকি? আমি আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। তো খোলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখই দেখছো। দেখে ঠিক মতো বের করো জিনিসগুলো। এক নম্বর আসলো, দুই নম্বর, আরে তিন নম্বর, তিন নম্বরটা কোথায়? তিন নম্বরটা আপনি নিজেই, তিন নম্বর আমি নিজে শুকর। এই নাও, থ্যাংক ইউ, কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ স্যার। আপনার দু পাউন্ড রয়ে গেছে। আচ্ছা তুমি রেখে দাও, আমি খুশি হই তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশ্চর্য লোক তো, পান খাওয়ার সময় হয়তো পয়সা টসাটা লাগবে আমার। আসি মনে ভীষণ জ্বালা। এখানে যে মানুষ ফর্সা, এত ফর্সা, যে সাদা বিলাইয়ের মতো, আর যে কালা, এত কালা, যে পাতিলের মতো। এখানে মানুষ থাকে আমি এখানে বিয়া করুম না। তুই কেন কালা রে? ওরে আমার হ্যালো, আই'ম ফাইন থ্যাংক ইউ। ক্যান ইউ ড্রপ মি? অন্য কোনো ট্যাক্সি না হয় নিয়ে নিতে, এতদিন পর দেখা হলো। Thank you.
দেখুন মালগুলো পরক করে নিতে পারেন। ধরে নাও 5,000 sterling pound, 2,50,000 বাংলাদেশি টাকার চেয়ে কিছুটা উপরে হবে। এখানে আছে অর্ধেক, বাকি অর্ধেক পাবে কাজ শেষে। আচ্ছা, তাহলে তো জমে গেল, দারুণ জমে গেল। তাহলে সাহেব তুমি ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। আমি তো লন্ডনের এই মাথা থেকে ও মাথা হাতড়ে বেড়াবো, খুঁজে নিয়ে আসবো তোমার বউ আর বাচ্চাদেরকে, যেখানে থাকুক না কেন। হাই, হ্যালো, হ্যালো, ইয়ে মেয়ে কোথায়? ঘরে মনে হয়। ও আসলো না কেন? ও আমার উপর রাগ করেছে। কেন? আমি যে ওর কথা মেনে নেনি তাই। কোন কথা? এই যে ও চাইছিল আমি তোমাকে বিয়ে করি। তুমি কি চাইছো? আমি অন্য কাউকে চাইছিলাম আর কি। বাস এখানেই আছো কোথাও? মানে আমি তোমাকে এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। আরে আরে, তো রাগ করার কি আছে? আজকাল তো সবারই কেউ না কেউ থাকে। কোথায় আছে তোমার সেই মেয়ে? বাস এখানেই আছে কোথাও। খুব তো রেগেছো ভালোবাসার কথায়, খুব তো রেখেছ ভালোবাসার কথায়, আমি সে রাগের প্রেমিক হতে চাই। জিততে হও তুমি প্রেম নিয়ে যতই, জিততে হও তুমি প্রেম নিয়ে যতই, আমিও ততই যে আশিক হয়ে যাই। রেখেছো ভালোবাসার কথা, বিজলি হয়ে তুমি চমক দেখাও, বিজলি হয়ে তুমি চমক দেখাও, জ্বলে অঙ্গার যে তুমি হয়ে যাও, জ্বলে অঙ্গার যে তুমি হয়ে যাও, মনে আগুন দাও তানটাকে রে না, মনে আগুন দাও তানটাকে চুলে গরব তুলিয়ে দাও, কাল চুলে গরব তুলিয়ে দাও, যত অবাধ হও খোদারি কসম, যত অবাধ হও খোদারি কসম, আমিও ততই আকুল হয়ে যাই। তো রেখেছো ভালোবাসার কথায়,
আমি সে রাগের প্রেমিক হতে চাই, খুব তো রেগেছ ভালোবাসার কথায়। জগতে নাই যে রূপের তুলনা, জগতে নাই যে রূপের তুলনা, জেনেছি তো তুমি সে সুন্দরী, জেনেছি তো তুমি সে সুন্দরী, আমি তো মনটা লুটিয়ে মরেছি, আমি তো মনটা লুটিয়ে মরেছি, চাও তো প্রাণ চাও দিতে পারি, চাও তো প্রাণ চাও দিতে পারি, সব কিছু দিয়ে চাই শুধু মনটা, সব কিছু দিয়ে চাই শুধু মনটা, তাই নিয়ে যে উদাস হয়ে যায়, তো রেগেছ ভালোবাসার কথায়, আমি সে রাগের প্রেমিক হতে চাই, খুব তো রেগেছ ভালোবাসার কথায়। জবরদস্ত ড্রাইভার তো তুমি। থ্যাংক ইউ। সারা দিনে তুমি কত কামাই করো? এই তো দিনে 70-80 পাউন্ড। আমার জন্য গাড়ি চালাও, আমি তোমাকে এত দেব যে তোমার দুনিয়াই বদলে যাবে। আমি ট্যাক্সি চালানোতে আনন্দ পাই, এটা আমার শখেরও ব্যাপার আর পেশাও। আমি আবার ছোট্ট একটু দুনিয়ার মাঝে সুখেই আছি। আমিও এটাই চাই, তোমার ছোট্ট দুনিয়ার মাঝে তুমি সুখেই থাকো, তোমার দুনিয়া যেন দুনিয়াই থাকে, কবরস্থান না হয়ে যায়। ঠিক বুঝলাম না। আমি এসব কি হয়েছে, কি ব্যাপার? বিকি যাও, তুমি তোমার মা বোনের খোঁজ করো। কোথায় আছে ওরা? এটা প্রশ্ন করার সময় নয় বিকি, তুমি যাও। বিকি বলো মামি
কোথায় আছে আমার মার বোন? দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি, আমরাও সেই জন্যই এসেছি। আমি এই সত্যের মাঝে এক বিন্দু পরিমাণ যদি ভুল হয় তোমাকে ওখানে নিয়ে যাওয়া হবে না, আমরাই বরং তোমার এই ছোট্ট দুনিয়ায় এসে হব। আমরা এসে গেছি চোরাই কাজের দুনিয়ার মাঝে, আমরা প্রথমবারের মতো ধোকা খেয়ে গেছি, তোমাকে সৎ ভেবেছি। আমরা আহত কৃষ্ণাকে এই জন্য ছেড়েছি যে যাতে ও সোজা ওর কাছে যায় যার কাছে ফিল্ম আছে। ও সোজা এখানে চলে এসেছে, বলো কোথায় আছে ফিল্ম, বলো ভিকি। আর তা না হলে ওই ফিল্মের মূল্য তোমার কাছে বড় বেশি পড়বে। তোমার ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত তোমার মার বোনকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। কোথায় আছে আমার মার বোন? আমাদের হাতে বন্দি, আর তাদের সাথে দেখা করার একটাই শর্ত, সেটি হচ্ছে যদি তুমি ওই ফিল্ম আমাদেরকে দিয়ে দাও, তা না হলে হার দেয়া তোমার এই জীবন আমরা কড়ায় কন্ডায় সুদে আসলে উসল করে নেব। কেন জলদি ফয়সলা করো, নাকি মার বোনের লাশের উপর ফয়সলা করবে? মা আর বোনের জীবনের মূল্য শুধু একটা ফিল্ম দেখি, এই সদা বড়ই সস্তা। আমি আনছি ফিল্ম। দেখুন আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি কথাটা কি আর মিথ্যা যে কি সেটা তুমি তোমার মার বোনের সামনে গিয়েই বলবে। দেখুন একসঙ্গে এনেছিল, এখানে এনে ওই লোকেরা ওনাকে না জানি কোথায় নিয়ে গেছে, খুঁজে দেখো ভাইয়া। আমার মাম্মি কোথায় আছে? আমার মাম্মি কোথায় আছে? আগে বলো ফিল্ম কোথায় আছে। বিশ্বাস করুন, আনসা যাওয়ার আগে কৃষ্ণা ওই ফিল্ম থেকে নিয়ে গেছে, ও নিশ্চয়ই ফিল্ম পুলিশকে দিয়ে দিয়েছে। আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, আমরা তোমার বানানো কোনো কাহিনীতে আর বিশ্বাস করি না। বলো ফিল্ম কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা যে কি সেটা তো তুই এক্ষুনি বলে দিবি। এই নে আর উপরে উড়ন্ত ওই হেলিকপ্টার দেখ, যার মাঝে তুই তোর প্রাণ প্রিয় মাকে দেখতে পাবি। আমার ছয়টা গুলির মাঝে তুমি যদি না বলো যে ফিল্ম কোথায় আছে, তাহলে আমার শেষ গুলি তোমার মায়ের জীবন ছিনিয়ে নেবে। তোমার শুনছো না কেন, ওই ফিল্ম আমার কাছে নেই। আমার মাকে ছেড়ে দাও, বিশ্বাস করো ওই ফিল্ম আমার কাছে নেই। আমি আমার মায়ের কসম দিয়ে বলছি ওই ফিল্ম আমার কাছে নেই, বিশ্বাস করো ফিল্ম আমার কাছে নেই। কেন তোমরা শুনতে পাচ্ছ না, আমি আমার মায়ের কসম দিয়ে বলছি ফিল্ম আমার কাছে নেই, বিশ্বাস করো ফিল্ম আমার কাছে নেই। তোমরা আমার মাকে ছেড়ে দাও, আমি বলছি তোমার জন্য, আমি তোমাদের কাছে আর্জন করছি, তোমরা আমার মাকে ছেড়ে দাও।
মামি 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 আমি ভিকি মামি মামি মামি
চারজনের রক্ত দিয়ে নিবে, শুধু ওই চারজনের রক্তে। কোথায় আছে ওরা? পুলিশ যেদিন থেকে রেড করেছে সেদিনই ওরা সরে পড়েছে। প্রথমে এটাই ওদের হেডকোয়ার্টার ছিল, কিন্তু এখন নেই। এখন আমি ল্যান্ডলেডি হিসাবে এখানে আছি। তোমার কাছে কিছুই লুকাবো না ভিকি, আমি ওদেরই এক রূপ। আর আমি তো পুলিশকে ধোকা দেওয়ার জন্য। তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো? তুমি যদি আমাকে বন্ধু ভাবতে তাহলে কখনোই এ কথা বলতে না। বন্ধু কখনো ধোকা দেয় না ভিকি।
I am your friend. Just tell me, what can I do for you? You just have to say it, and I'll do it for you. I'm your friend, Vicky. আমি তোমার জন্য সবকিছু করব ভিকি আমার ওই চারজনের ঠিকানা দরকার চারজনের ঠিকানা তো নেই তবে হ্যাঁ আমি চারজনে কাজ করছি ওর নাম ব্ল্যাক কোবরা ও কাল নিজের নাইট ক্লাব ওপেনিং এর জন্য এখানে আসছে পুলিশের চোখ থেকে নিজেকে বাঁচানোর জন্য ও অন্যক রূপ ধারণ করেছে I'm on white.
মেরে ফেলার পর এই কথা সত্যি যে ওর সাহস বেড়ে গেছে অনেক, কিন্তু এরপর আমাদের মধ্যে আর কেউ মরবে না, আমরা ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে চাই। এখন থেকে আমাদের আরো সাবধান হতে হবে। ওই ড্রাইভারকে আর বাঁচতে দেওয়া যায় না, তা না হলে আমাদের জীবনের জন্য বিপদের কারণ হতে পারে। চলো সবাই। ড্রাইভার, ভাড়া কত হয়েছে? কত দিতে হবে আমার? দেবো কত? আরে ভিকি বাবা, তুমি কোথায় থাকো বলো তো, তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আচ্ছা ভিকি, তোমার লাইফের ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে চাই। কিসের প্রশ্ন? শুনে, এক মা আছে, একটা বোন আছে, কোথায় থাকে ওরা? ওরা এখন আর এই দুনিয়াতে নেই। ও সরি সরি ভিকি। ভিকি এক মিনিট, তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো? কিসের ফ্যামিলি? আরে বাবা, আমি একজন মানুষের সন্ধানে আছি, ঠিক করে বলো না, তাকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, আমি শুধু এখন প্রতিশোধের অপেক্ষায় আছি, আমি নিজে এখন কাউকে খুঁজছি। কিছু না ভিকি, তুমি আজকাল আমার কাছ থেকে দূরে দূরে কেন থাকো? সব কিছু জানার পরেও এই ধরনের প্রশ্ন কেমন করে করো? তুমি তোমার কষ্ট আমার সাথে কেন ভাগ করো না? আমি তো রয়েছি তোমার জন্য। নারেশম, আমার প্রতিশোধের মাঝে আমি আর কাউকে সাথী করতে পারি না রেশম। তোকে আমার পেছনে কে পাঠিয়েছে? তোর জীবন শুধু একটা উপায় বাঁচতে পারে, ওই তিনজনের মধ্যে তুই একজনের ঠিকানা আমাকে বলে দে। বল, কাল ডারবিনে আছে, সাকুরা জীবনের ডারবি মিস করেনি, কাল সে ওখানে আসবে। Thank you.
চিন্তা করছো নিনজা? বলো। ও জ্বলন্ত লাভার মতো আমাদের দিকে মাশা, ওকে যদি থামানো না যায় ব্ল্যাক কোবরা সাকুরার মতো আমরা কা পুরুষের মতো চিন্তা করো না নিনজা। ও যদি লাভা হয় তাহলে তুমিও সেই পাহাড় যার বুকের মাঝে ফেলে বাংলাদেশে চলে গিয়েছিল আর ফিরে আসেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি ঠিকই ধরেছো। এটা ঘাড়িয়াম পাওনি। আমার সন্দেহ পুরোপুরি ঠিক, কারেক্ট। কামান, কাম হিয়ার। ও কামান, ভিকি ভাই আছে না? হ্যাঁ, ওর কাছে আমার এটুকু বলবার ছিল যে ওর জন্য আমার কাছে ওর বহুত বহুত লম্বা সুখের একটা সংবাদ আছে। আছে। ওহ, ব্যাড লাক, ও যদি এই মুহূর্তে কেন থাকতো তাহলে ফুল ফাইনাল পেমেন্ট হয়ে যেত, হালাল হয়ে যেত একেবারে। ভাইয়া, লোকটা কি নোংরা, শুধু থুতু ফেলে। এই ছোকরি এখানে কে? আমার সিস্টার। আচ্ছা, তাহলে তুমি ভিকির দোস্তের সিস্টার হও? আজ থেকে তুমি আমারও সিস্টার। আজ আমি তোমাকে বলবো আমি 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 কেন সবসময় থুতু ফেলি। আমি যখন নতুন এসছি, মাত্র কয়েকদিন হলো এখানে এসছি, তখন তখন বুঝলে ভুল করে একদিন আমি আমি ভুল করে শুয়ে মাংস খেয়ে ফেলেছিলাম। ব্যাস, সে কথা যখনই মনে হয় থু থুতু করি, ব্যাস থু। বিকি, হায় বাবা, বাস ওখানে দাঁড়িয়ে যান স্যার। একবার তো ব্যথা বলে আপনি আমায় দেখেছেন, কিন্তু দ্বিতীয়বার ওই গালি আপনি আমাকে দেবেন না। হ্যাঁ, আমার বহুত আফসোস হচ্ছে, তুমি যদি অনেক অপেক্ষা করেছো। না, আমি আপনার জন্য একদিন অপেক্ষা করিনি, আমি আপনার অপেক্ষা ছিলাম না, এরা আপনার অপেক্ষায় ছিল। এই কবরের মাঝে শুয়ে থাকা আপনার স্ত্রী আপনার অপেক্ষায় ছিল, এই কবরের বুকে শুয়ে থাকা আপনার মেয়ে আপনার অপেক্ষায় ছিল। এরা দুজন সারা জীবন আপনার অপেক্ষায় থাকতে থাকতে কবরের মাঝে শুয়ে পড়েছে, এরা আপনার অপেক্ষায় ছিল স্যার। আমি কোনোদিন আপনার অপেক্ষায় ছিলাম না, কোনোদিন না। বছরের জেল হয়ে গিয়েছিল, ভীষণ অপেক্ষা করে কাটিয়েছি। এখানে যেমন তোমরা আমার জন্য অপেক্ষায় ছিলে, ওখানেও আমি অপেক্ষায় ছিলাম সেই দিনের, যেদিন যেদিন জেলের দরজা আমার জন্য খুলে যাবে। দরজা তো খুললো, কিন্তু বড্ড দেরি হয়ে গেল।
মারিয়াম বা আমার, আমি তো ওই জন্যই এসেছিলাম তোকে তোকে বধূ বিশেষ সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। ভিকি 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 বেটা, আমাকে ফেলে যাস রে বেটা, ভিকি ভিকি। Thank you.
देखो हाथी की हाथी मेहंदी पुरी जी देखो भैया दूठी हाथी मेहंदी তোমাদের লজ্জায় মরে যাওয়া উচিত ছিল, বাট এবারের জন্য আমায় নিজেই কিছু করতে হবে। ওর জন্য এখানে সকল দরজা খুলে রেখে দাও, কিন্তু ওর আসবার আগে ওকে দেখাশোনার জন্য ওর সেই প্রেমিকাকে এখানে উঠিয়ে নিয়ে এসো। ও আপন মৃত্যুকে গলায় জড়াতে অবশ্যই এখানে আসবে, যাও। দেখি আমি তোমার প্রেমিকাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। যদি তোমার ভালোবাসাকে ফিরে পেতে চাও তাহলে আমার কাছে ব্ল্যাক ক্যাসেলে চলে এসো। মাশা, ছেড়ে দাও ওকে। আপন মার বোনের শোক তো তোর প্রেমিক নিজেই পালন করেছে। বাহ, আমার তিন সাথীকে মেরেছে, তিনজন, কোবরা, সাকুরা, নিনজা। কিন্তু এবার তোর প্রেমিকের টাইম হয়েছে, তুই এবার তোর প্রেমিকের শোক পালন করবি না? বলছিস না কেন? হারামি, আমি তোর মরণের উৎসব পালন করব, আমি তোর লাশের উপর নাচ করে দেখিস। সত্যি? আচ্ছা, আমি তো এটা ভুলেই গেছি, নাচ গান তো তুই অবশ্যই করবি, কেননা যখন থেকে তোর প্রেমিক আমাদের পিছনে লেগে আছে আমি কোনো নাচ আর দেখিনি, কিন্তু আজ অবশ্যই দেখব। আমি বলেছিলাম না ও আসবে, ও এসে গেছে, যে তোর সবকিছু জুড়ে আছে ও এসে গেছে, কিন্তু আজ আজ আমি ওকে ওর মা বোনের কাছে পাঠিয়ে দেব। আরে মৃত্যু আর বেঁচে থাকার ফয়সলা তো তোর আর আমার মাঝে হবে মাসা, রেশমকে ছেড়ে দে। কি করে ছেড়ে দেব? ওকে তো কবুতরকে ফাঁসানোর জন্য আনা হয়েছে। যদি ওকে ফিরে পেতে চাস তুই আমার সামনে এসে দাঁড়া, এসে যাও, আপন কবুতরের পাশে এসে যাও।
তা না হলে তোর জানের জান নিয়ে নেব। কি অত ভাবছিস, বিস্তর ধরে দে। অত কি ভাবছিস, ফেলে দে ওই পিস্তল, মাথা ঝুঁকে দাঁড়া আমার পায়ের উপর, আমার পায়ের উপর। না হলে আমার কথা মান্যকারীদের মৃত্যু যে কত ভয়ানক হতে পারে তা তুই তোর আপন মা বলে চেহারাতেই দেখেছিস। ফেলে দে পিস্তল, না হলে তোর এই কবুতরীকে আরো ভয়ানক মৃত্যু উপহার দেওয়া হবে। ভেরি গুড, শাবাশ। খবরদার, কেউ গুলি চালাবে না। একে যে আমি আমার হাতে মারতে চাই। আসো পিস্তলটা দিয়ে দাও। আসো আমার কাছে আসো, এসো বাছা এসো এসো। না ভিকি না, আর তুমি এগিয়েও না, ওরা তোমাকে মেরে ফেলবে। না ভিকি, এসো না। এসো এসো, তোর প্রেমিক এসে গেছে। এসে গেছিস না, দারুণ বাহাদুর মনে করিস নিজেকে। হ্যাঁ বাহাদুরই বটে, কেননা তুই আমার তিনটি পাহাড় ফেলে দিয়েছিস, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত ভিকি। আর যদি তোর বাহাদুরি আমি মাটির সাথে মিশিয়ে দিতে না পারি তাহলে আমার নাম মাসাই না। সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো উপায় আজ হায়। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে। সাধ হয় তো কিছু শুনতে, কিছু আপন কথা কইতে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। মন সঙ্গী হতেই তো চাই রে, নাই তো সে উপায় আজ হায় রে। Thank you.
চাই রে নাই তো সেই উপায় আজ হায় রে সাধ হয় তো কিছু শুনতে কিছু আপন কথা কইতে সাধ হয় তো কিছু শুনতে কিছু আপন কথা কইতে মন সঙ্গী হতেই তো চাই রে নাই তো সেই উপায় আজ হায় রে মন সঙ্গী হতেই তো চাই রে নাই তো সেই উপায় আজ হায় রে বাবলু তুমি কি করলে বাবলু ওই গুলিকে আমার বুকে না নিলে ওই গুলি আমার সর্দারে বুকে এসে লাগত বাবলু তুমি কি করলেন স্যার আমি 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 যা কিছু করেছি সব আমার 14 বছর পর্যন্ত ভালোবাসা দিয়েও তোর তোর অন্তর্জালার হিসেব মেটাতে পারবো না বাবা শুধু শুধু তুই একবার আমাকে ড্যাডি বলে ডাক একবার একবার ড্যাডি বলে ডাক ড্যাডি 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 ড্যাডি